কবিতা ডেলিভারি বয়। গত রাতে বৃষ্টিতে ভিজে দাঁড় কাক হয়ে যখন ফিরেছি বাসায়, ঠান্ডার সিরাপ নিয়ে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছি একটু আশায়। সকাল হয়ে গেছে ওই বুঝি হর্ন বাজে, এই দিল ম্যানেজার ফোন, হারামজাদা এখনো ঘুমিয়ে আছিস? এই বেটা তাড়াতাড়ি শোন। সাইকেল নিয়ে ভোরে যত পারি তত জোরে, এই বুঝি চাকরিটা গেল, আবার বুঝি সেই পেটে ক্ষুধা নিয়ে সিবি হাতে দাঁড়ে দাঁড়ে চলো। পৌঁছে আমি অবশেষে একটু মিথ্যে হেসে বললাম, একটু দেরি হয়েছে স্যার। আমায় দেখেই দেখি রাগে তেড়ে আসছে অফিসের বড় ম্যানেজার। সব হাসি হলো মাটি, বেতনও দিল যে কাটি, কাঁধে দিল মস্ত এক ভার, দুদিন না খেয়ে সর্দির চাপে পড়ে বইতে কি পারবো আমি আর? আজ না আসলেও হতো, সুমনের মিলটা খেয়ে কাটাতাম দিনটা যে বেশ। কাটবে কিভাবে দিন, মা ফোনে বলল যে বাবার ওষুধ নাকি শেষ। তাই তো এই ছুটে চলা, নিজেই নিজেকে বলা, কত সময় গেছে ফুরে, কত বাসার নিচে ঘুরে, কত সলি কত গলি শহরের বাঘ, আমায় চিনেছে শুধু প্রতিটি গোলের মোড়ে চিরচেনা সেই দাঁড় কাক। লিফটে উঠে দেখি সুন্দরী মেয়ে দুটি চুপি চুপি কি যেন বলে, বলবেই তো তারা জামাটা ধুইনি দুদিন, এসব কি ভদ্র সমাজে চলে? একজনের চুলে জবা ছিল, কি বুঝি তোলা দিল, ভাবতেই মনে লাগে ভয়, চোখের দৃষ্টি দিয়ে চোখ না কিছু বলে দেয়, পরে বুঝি কি জানি কি হয়। তাই তো বের হয়ে আমি সাইকেলে উঠে এক নিঃশ্বাসে আমি দ্রুত চলি ছুটে, সাইকেল থেকে নেমে পায়ে হেঁটে ঘন জামে ছুটি চলে, ছুটে চলি মেলাতে সময়, তবুও যে দিন যায় রাত আসে সূর্যের আধারে লুকায়। হাত ঘড়িটা থেমে গেছে কবেই, তবুও তো থামেনি সময়, সময়ের কাছে হেরে খুঁড়িয়ে চলছে আজ তোমাদের ডেলিভারি বয়।